মুহূর্তে ওনার শেয়ারিং শুরু করার জন্য আমি রিকোয়েস্ট করছি আমাদের এইট স্টার এমডি ফারহাদ আহমেদ জাকারিয়া স্যারকে, যে আপনার পড়াশোনা কোন ক্লাসে আছে এবং কোন ক্লাসে পড়ছেন এবং চায়না ভ্রমণ করার সুযোগ পেয়ে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে, শুরু করার জন্য আমি রিকোয়েস্ট করছি আমাদের ফারহাদ আহমেদ জাকারিয়া স্যারকে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে, যিনি আজকে আমাদের টোটাল লাইভ টক শোটাকে যিনি পরিচালনার দায়িত্বে এমনকি সঞ্চালন দায়িত্বে রয়েছেন, আমাদের চমৎকার একজন গ্লোবাল র্যাঙ্কে যিনি ইতিমধ্যে রয়েছেন আমাদের ব্রোঞ্জ লাইন লিডার এমডি শিয়ার ইসলাম স্যার। তো আমি স্যারকে ধন্যবাদের মধ্য দিয়ে, আমি যদিও আমার যারা ইতিমধ্যে রয়েছেন আজকের এই চমৎকার লাইভ টক শোতে, যারা ইতিমধ্যে গেস্ট হিসেবে এমনকি আমাদের অতিথি হিসেবে রয়েছেন, আমি সবাইকে আমার প্রাণাল অভিনন্দন, আমার ধর্মীয় সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে যদিও স্যারের কথাগুলো থেকে আমি কয়েকটি কথা বলবো, যদিও আমাদের ইতিমধ্যে অনেকগুলো স্যারের কথা বলেছেন, আসলে চাইনিটুরের ফিলিংসটা বলার আগে আমি চাচ্ছি আমার পরিচয় দিয়ে সবাইকে একটু শেয়ার করার জন্য। আমার নাম এমডি ফরহাদ আহমেদ জাকারিয়া, আমি বেসিক্যালি একজন স্টুডেন্ট, আমি বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ, আমার বাসা হবিগঞ্জ সদন। তো আজ থেকে বেশ কিছুদিন আগে ইতিমধ্যে যারা লাইভে রয়েছেন এমনকি আমাদের লাইভ টক শোটাতে রয়েছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো যে মানুষটা ইতিমধ্যে আমাদের টোটাল লাইভ টক শোটাকে সঞ্চালন করতেছেন এমনকি দায়িত্বে রয়েছেন আজকে, ওই মানুষটার হাত ধরে আজ থেকে কিছুদিন আগে আমি একটা সুযোগ পেয়েছিলাম, টেনশনের একটা ইনভাইট পেয়েছিলাম, আর সে মানুষটার প্রতি আমি সেজন্য আমার মন থেকে কৃতজ্ঞ যে মানুষটা আজকে আমাকে একটা চমৎকার একটা প্ল্যাটফর্মে এমনকি চমৎকার একটা জায়গা দিয়ে যিনি আমাকে ইনভাইট করেছিল, এমনকি যে মানুষটা ইনভাইট পেয়ে এমনকি যে মানুষটার হাত ধরে আজকে স্টুডেন্ট বয়সে এখানে আমি দেখেছি যে আমাদের অসংখ্য গেস্ট ইতিমধ্যে রয়েছেন যারা ইতিমধ্যে কথা বলতেছেন যে চায়না ট্যুরের ফিলিংস এমনকি স্টুডেন্ট বয়সে আজকে সফল, তো তাদের কথাগুলো আমি প্রথমেই মন থেকে অনুধাবন করতেছি এমনকি ভাবতেছি যে আমি যখন শেয়ারিংটা পাবো তখন আমি কি বলবো। আমি শুধু এতটুকু বলবো আসলে স্টুডেন্ট বয়সে নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া, ভালো একটা প্ল্যাটফর্মে নিজেকে জড়িয়ে নিজের অবস্থানটা তৈরি করা, এটা আসলে চারটি কেন বেশি কোনো বিষয় নয়, এটা একেবারে ইজিলি বিষয়, যদি আমরা মন থেকে সিদ্ধান্ত নিতে পারি তাহলে খুবই ইজিলি একটা বিষয়। আজকে আমি আমাদের চমৎকার একটা সিস্টেমের প্রতি আমি কৃতজ্ঞ যে সিস্টেমটা আজকে স্টুডেন্ট বয়সে আমাদেরকে স্বপ্ন দেখিয়ে না শুধু, আজকে স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করতে হয়, কিভাবে বাস্তবায়ন করে সে স্বপ্নগুলোকে আমাদের দায়িত্বে রূপান্তরিত করতে হয়, ইতিমধ্যে আমাদের সেই ডিমটা সুইমিং প্রসেস যেটা আমাদেরকে স্বপ্ন শুধু দেখিয়ে যায় নাই, ইতিমধ্যে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে আমাদের মতন ছেলেকে আজকে ছোট্ট একটা ফ্যামিলির ছেলেকে, সাধারণ একটা ফ্যামিলির ছেলেকে, আজকে কৃষিবিদ থেকে একটা ফ্যামিলির ছেলেকে আজকে অসাধারণ একটা লাইফে ইতিমধ্যে নিয়ে আসতে পেরেছে, এমনকি সেই ডিমটাস উইনিং প্রসেসটা যে প্রসেসটা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আজকে ওয়ান নাম্বার সেক্টর হিসেবে, ওয়ান নাম্বার প্রসেস হিসেবে যে প্রতিষ্ঠানটা রয়েছে, আমি এই জন্য সবাই উদ্দেশ্যে বলবো যারা ইতিমধ্যে আমাকে দেখতেছেন অথবা আমাদের কথাগুলো শুনতেছেন যে স্টুডেন্ট বয়সে আসলে সফল হওয়া যায় কিনা সেটা বাস্তব প্রমাণ আমরা নিজে দেখেন। আমি যখন কাজটা শুরু করেছিলাম আমার মনে পড়ে আমি দুই হাজার উনিশ সালে প্রায় ডিসেম্বরে শেষ দিকে 15 ডিসেম্বর আমি একটা প্রোগ্রাম দেখতে এসেছিলাম আমাদের হবিগঞ্জে, যদি আমার বাসা হবিগঞ্জে, আমার একটা বন্ধুর ইনভাইট পেয়ে আমি এসেছিলাম। তো আজকে আমি ওই ইনভাইটটা পেয়ে আমি কখনো ভাবতে পারি নাই যে আজকের এই দিনে আমি চায়না ট্যুর অ্যাচিভ করতে পারবো, আমি ইন্ডিয়া ট্যুর অ্যাচিভ করতে পারবো, দেশের বাইরে ভ্রমণ করার সুযোগ পাবো, এটা আমি কখনো কল্পনা করি নাই। আমি এসেছিলাম এখানে পার্ট টাইম লেখাপড়ার পাশাপাশি কাজ করব, কাজ করে কিছু টুকটাক কিছু ইনকাম করে নিজের পকেট খরচটাকে চালাবো। আজকে আলহামদুলিল্লাহ করে বলতে পারি, এই জন্য গর্ব করে বলতে পারি, আর যে বয়সে আমাদের মতন অসংখ্য ছেলেরা ইতিমধ্যে আমার স্যারের কথাগুলো বলেছে যে আমাদের মতন অসংখ্য ছেলেরা ইতিমধ্যে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত, তারা লেখাপড়া শেষ করে তারা কি করবে, তারা আসলে কোন ধরনের দিক নির্দেশনা, কোন ধরনের প্ল্যাটফর্ম তারা ইতিমধ্যে খুঁজে পাচ্ছে না, কিন্তু এই বয়সে এই স্টুডেন্ট থাকা অবস্থায় আজকে আলহামদুলিল্লাহ এই টিএনসির সাথে লেগে থাকার কারণে আজকে আমি টিএনসির সাথে লেগে আছি, প্রতিষ্ঠানের সাথে লেগে আছি প্রায় 3 বছর 6 মাস। এই 3 বছর 6 মাসের মধ্যে অসংখ্য ব্যক্তিকে আমি দেখেছি, এমনকি আমিও অনেকগুলো মানুষের সাথে পার্সোনালি আমি বিভিন্ন প্রোগ্রামে যখন তারা আসে আমি কথা বলেছি, প্রতিটা ছেলে তারা কষ্টের অনুভূতিটা তাদের চোখের দিকে তাকাইলে বুঝে যায় একটা বেকার স্টুডেন্ট কতটুকু কষ্টে আছে, কিন্তু যখনই আমি তাদের দিকে তাকাই, যখন আমি এই ফিলিংসটা আমি পাই যে ওই মানুষটার জায়গাতে তো আমিও ছিলাম একটা সময়, যদি ওই সিদ্ধান্তটা আমি না নিতাম তাহলে হয়তো আজকে আমিও বেকার থাকতাম।
যে দেশে আমাদের কন্টিনিউ যারা আমাদের দেশকে পরিচালনা করে দেশকে নেতৃত্ব দিচ্ছে এমনকি দেশকে নেতৃত্বের দিক দিয়ে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী বলেন ডাক্তার দীপুমনি আমাদের মাননীয় স্পিকার ডাক্তার শিরীন শারমিন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি বিভিন্ন ধরনের যারা ভালো পরিচয় রয়েছে প্রত্যেকে বলতেছে প্রতিটা স্টুডেন্টকে তারা উল্লেখ করে বলতেছে না আপনি উদ্যোক্তা হন উদ্যোক্তা হন আপনি সরকারের প্রতি হাত পেতে আর থেকেন না তারপরে আমাদের সমাজে ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো তারা পরিবর্তন হতে তাদের কাছে কেমন জানি একটু কনফিউশন লাগে তাদের কাছে কেন জানি একটু কষ্ট মনে হয় আসলে যারা পরিবর্তন হতে ভয় পায় আমি তাদের উদ্দেশ্যে বলবো ইতিমধ্যে আমি জানি আমাদের অসংখ্য গেস্ট এখানে রয়েছেন এমনকি অসংখ্য স্টুডেন্ট আজকে আমাদেরকে ফলো করে যাচ্ছেন এমনকি অনেকেই আমার কথাগুলো শুনতেছে আমি সবার উদ্দেশ্যে বলবো যদি আমার স্যারে বলছি যে চায়না ট্যুরের ফিলিংসটা শেয়ার করতে আসলে আমার গতকালকে আমি একটা লাইভ টক শো দেখেছিলাম আমাদের চমৎকার সিনিয়র কিছু লিডাররা ইতিমধ্যে কথা বলেছিলেন তাদের কাছে আমি তাদের আলোচনার মধ্যে শুনেছিলাম যেটা আমার সাথে মিলে গেছে আমাদের একজন স্যারে বলেছিল ওনার 14 সিঁড়ির মধ্যে মানে 14 গোষ্ঠীর মধ্যে কেউ নাকি কখনো বাইরে ভ্রমণ করতে যায় নাই সেটা আমার ক্ষেত্রে মিলে গিয়েছিল আমি দেখেছি আমার অসংখ্য ভাইয়েরা আমার অসংখ্য মামা আমার অসংখ্য ফ্রেন্ড তারা বাইরে গেছে কাজ করার জন্য মানে কখনো ঘোরার জন্য যাবে সেই চিন্তাটা তারা কখনো করতে পারে নাই কিন্তু আজকের এই দিনে আলহামদুলিল্লাহ বলতে পারি ফ্রড ফিল করতে পারি এই জন্য যে যে বয়সে আমাদের মতন ছেলেগুলো টাকার জন্য বাবা মাকে ছেড়ে ভাই বোনকে ছেড়ে আত্মীয় স্বজনকে ছেড়ে টাকার সন্ধানে বিদেশে পাড়ি জমায় ওই বয়সে প্রতিষ্ঠানে কাজ করার কারণে স্টুডেন্ট বয়সে আজকে আমাদের মতন ছেলেদেরকে এই প্রতিষ্ঠান দেশে বাইরে ভ্রমণ করা শুরু করে দিচ্ছে তো আসলে ওই ফিলিংসটা চাইলেও এই মুহূর্তে বলা পসিবল না কেন বলা পসিবল আমি যদি বলতে যাই কারণ আমি যখন শুরু করেছিলাম আমার কাছে ওই মনে পড়ে দিনটা আমাকে নিয়ে অসংখ্য মানুষ কটূক্তি করেছিল অনেকেই কটূক্তি করেছিল তারা আমাকে নিয়ে টাট্টা মস্কারে বিভিন্ন ধরনের ইঙ্গিতে আমাকে ব্যক্তিমূলক কারা ব্যাড কারা কমেন্ট করেছিল তারা আমাকে তারা ভেবেছিল তোমাকে দিয়ে হবে না আর ওই দিন যদি আমি তাদের কথা চিন্তা করে যদি আমি পিছিয়ে যেতাম তাহলে আজকে ওই তো স্টুডেন্ট বয়সে নিজেকে সফলতায় সাক্ষর রাখতে পারতাম না তো আমি সবাইকে উদ্দেশ্য করব যারা আমাদের আলোচনাগুলো শুনতেছেন যারা স্পেশালি আমার কথাগুলো শোনার মধ্য দিয়ে যারা মনোযোগ রয়েছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো অন্তত আর কিছু করেন না করেন যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন এমনকি যারা নতুন গেস্ট রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো অন্তত মন থেকে অনলি 2 ইয়ার্স আপনার জীবনটাকে আপনি এই TNC-তে বিনিয়োগ করেন যে 2টা বছর আপনার জীবনে আপনি এমন কিছু পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আজকে দেখেন এই যে আমাদের এখন কুরবানি ঈদ এই কুরবানি ঈদটা আমাদের মুসলিমের জন্য একটা সবচেয়ে সেরা একটা ঈদ এমনকি গত কয়েকদিন আগে আমাদের রমজান একটা ঈদ গেছে ঈদুল ফিতর এখন চলে আসছে আমাদের কাছে ঈদুল আজহা আমার কাছে মনে পড়ে আমাদের স্যার যিনি ইতিমধ্যে লাইভে রয়েছেন যিনি আমাদের এই লাইভ টক শোটা পরিচালনার দায়িত্ব রয়েছেন উনি আমাকে বলতো যে জাকারিয়া কবে নিজের টাকা দিয়া একটা কুরবানি দেওয়ার প্রসেস করা যায় একটা চিন্তা করা যায় ওই চিন্তাটা করো আজকে আমার স্যার এখানে রয়েছে আমি স্যারকে উদ্দেশ্য করে বলবো স্যারও তো শুনতেছে আমার কথাগুলো যে বয়সে আমাদের মতন ছেলে এটা কল্পনা করতে পারে না যদিও আমি এটা বলা ঠিক না এটা আমার কাছে দাম্ভিকতা হয়ে যাবে অহংকার হয়ে যাবে কিন্তু আমি সবাইকে বলবো আজকে আমি TNC করে বিদায় আজকে আমার মতন বয়সে অনেক ছেলে আছে অনেক ছেলে আছে তাদের শপিংটা তাদের বাবা মার থেকে তারা খুঁজে নিয়ে আসে কিন্তু আজকে TNC করে বিদায় বাবা মাকে এই যে কিছুক্ষণ আগে আমরা মুখামি ফোন দিয়েছি আমি এখনো বাড়িতে যাওয়া হয় নাই হয়তো আগামীকালকে আমাদেরকে মিটিং আছে সেই মিটিংটা কমপ্লিট করে আমি বাড়িতে যাব আমার স্যারে বলেছে আগামীকালকে আমাদেরকে মিটিং আছে ওই আমার আম্মুকে আমি বলেছি আম্মু তোমার কি লাগবে তুমি আমাকে বলো আমার আম্মু বলে বাবা আমার কিছু লাগবে না তুমি সফল তুমি ভালো পর্যায়ে আছো এটা আমার কাছে সবচেয়ে বড় সম্মান আমার আমি যখন প্রথম শুরু করেছিলাম TNC আমার মা বাপ বেবি ছিল আমার মামারা বলেছিল যে অনেকে আমার কাছে নাকি ভিসা নিয়ে যাবে তাদের আমাদের ফ্যামিলিতে আজকে ভিসা নিয়ে যাবে দূরে থাক আমার মার কাছে অনেকে অনেকে গর্ব করে গিয়ে বলে আজকে তোমার ছেলে এত বড় অফিসার হয়ে গেছে আমি গত কয়েকদিন আগে তোমার ছেলের অফিসে গেছি তোমার ছেলে কত ভালো অবস্থানে তোমার ছেলে এমন কি করে তোমাদের ঘরে টাকা পয়সা দেয় তো আপনি চিন্তা করেন একটা বার আর ওই এই মানুষগুলো যারা আমাদেরকে নিয়ে কটূক্তি করতো আজকে তারা আমাদেরকে নিয়ে ফ্রড ফিল করে আজকে ফেসবুক একটা ছবি ছেলে অসংখ্য মানুষ আছে যারা আমাকে ব্যাড রিয়াক্ট করতো তারা কমেন্টস করতে তাদের কাছে লজ্জা মনে হয় তো যারা ডিস্ট্রিবিউটর আছেন স্পেশালি আপনাদের উদ্দেশ্যে বলবো মন থেকে আপনি 2টা বছর TNC-কে বাছাই করেন যদি আজকে 3টা বছর আমি TNC-তে লেগে আসি এখানে আমাদের অনেকগুলো স্যারা বলেছে যে 2 বছর অনেকে 13 বছর অনেকে 3 বছর তাদের লাইফ স্টাইল আজকে পরিবর্তন
আমাদের মতন ছেলেগুলো আজকে আমি অনার্স পড়া অবস্থায় আমার মনে হয় বাংলাদেশে কোনো চাকরি আমার হয়ে যাবে যে বয়সে কোনো চাকরি নিশ্চিত নাই অনার্স মাস্টার্স কমপ্লিট করে আজকে আমাদের মতন ছেলেগুলো রাস্তায় দৌড়ে দৌড়ে চাকরি দোয়ারে দোয়ারে আজকে হারতেছে একটা 20,000 15,000 টাকা 25,000 টাকা একটা বেতন পাবে কোথায় আর ওই বয়সে আজকে আমরা লক্ষ টাকার উপরে প্রতি মাসে আজকে আমরা ইনকাম করে যাচ্ছি শুধু ইনকামই নয় যে বয়সে এটা কল্পনা করা যায় না এই যে আমাদের স্যার ইতিমধ্যে একজন লাইভ পিক শুতে আছে উনি ইতিমধ্যে 3 মাসের অফারটা উনি গত 3 মাসে একটা অফার দিয়েছিল কোম্পানি থাইল্যান্ড ট্যুর আমার স্যার ইতিমধ্যে 1 মাসে সে অফারটা পেয়ে গেছে আর টিএনসি করে বিদাস কেটে পসিবল তো আমি সবাইকে বলবো আসলে অনেকগুলো কথা ছিল মনে আসলে যদিও আমরা অনেকে আছে অনেকে কথা বলতে হবে স্যার যখন কোনো প্রশ্ন করবে আমি শেয়ার করব বিভিন্ন আনসার দিব সবাইকে উদ্দেশ্য করে বলবো সবাই মন থেকে অন্তত দিলটা খুলে প্রাণটা খুলে মন খুলে টেনশনটা করেন আপনার জন্য চমৎকার একটা আহ্বান রয়েছে আমাদের তিন শীতে অসাধারণ একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমাদের মতন সাধারণ করে ছিল আজকে অসাধারণ হয়ে যাচ্ছে আমি কখন কল্পনা করতে পারি নাই আমি সাধারণ একটা ফ্যামিলি থেকে উঠে আসে আজকে অসাধারণ জীবন যাপন করতে পারবো এটা আসলে তিন শীত দ্বারা আজকে পসিবল তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি আমার স্যারকে ধন্যবাদ যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন তো সবার উদ্দেশ্যে বলবো আসলে মন থেকে আপনি টেনশনকে রিসিভ করার পরিশ্রমের দিকটা এমনকি সিদ্ধান্ত দিকটা আপনি আরো বাড়িয়ে দেন সিদ্ধান্তটাকে মজবুত করে আর যে সিদ্ধান্ত নিয়ে পারে আপনার জীবনটাকে পরিবর্তন করতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সটে যদি কখনো সুযোগ পাই সবার সাথে আবারও কথা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জাকারিয়া স্যারের কাছ থেকে যে আপনি যে আজকে পড়াশোনা অবস্থায় একজন উদ্যোক্তা হতে পেরেছেন সফল মানুষ হতে পেরেছেন এই যে একটু আগে মাকে ফোন দিয়ে বলেছেন যে মা তোমার জন্য কি নিয়ে আসবো এই যে আপনি স্টুডেন্ট অবস্থায় যে সময় আপনার অনেক বন্ধু মাকে ফোন দিয়ে বলছে মা টাকা দিবে না পাঞ্জাবি কিনতে মা টাকা দিবে না ড্রেস কিনতে আর আপনি ফোন দিয়ে বলছেন মা টাকা নেবে না কিছু কিনতে এই যে আপনি বলেছেন এই বয়সে সফল হওয়ার অন্যতম রহস্যটা আসলে কি এবং স্টুডেন্টরা কি আদৌ আপনার মতো সফল হতে পারবে তার আগে কোনো অপরচুনিটি আছে বা এটা পসিবল কিনা এই বিষয়ে বোঝানোর চেষ্টা করবেন তবে আমি রিকোয়েস্ট করবো আমাদের রাত্র প্রায় অনেক হয়ে গেছে আমি 2 থেকে 3 মিনিটের ভিতরে মূল বিষয়ে শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে তৃতীয়বারের মতন শেয়ারিং এর সুযোগ করে দেওয়াতে তো আসলে ইতিমধ্যে অনেকগুলো স্যারদের কথা শুনেছি যদি আজকে যারা স্টুডেন্টদের আইকন হিসেবে সারা পৃথিবীতে এমনকি সারা বাংলাদেশে ইতিমধ্যে টিএনস ইতিহাসে যারা স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন সফলতার স্বাক্ষর তো ইতিমধ্যে তাদের মুখ থেকে অনেকগুলো বাণী শোনার মধ্য দিয়ে আসলে আমি বুঝতে পেরেছি যে জায়গাটার মধ্যে বর্তমান ইয়াং সমাজ যে জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি দুর্বল আমিও যখন আমাদের স্যাররা কথা বলতেছে তখন প্রতিটি কথা আমি খুবই নিখুঁত ভাবে এমনকি খুবই মনোযোগ সহকারে আমি শুনতেছি এমনকি ভাবতেছি যে ওই কথাটা তো আমার তারা তো আমার কাছ থেকে আসলে মনে কথাটা নিয়ে যাচ্ছে কারণ আমি স্পেশালি পৃথিবীতে দুটি মানুষের প্রতি আমি খুবই দুর্বল আর যে দুটি মানুষ আমাদের ফ্যামিলিতে হয়তো অনেকের ফ্যামিলিতে ইতিমধ্যে রয়েছে আবার অনেকের ফ্যামিলিতে যেমন আমাদের উপস্যার ইতিমধ্যে বলে গিয়েছেন যে ওনার ফ্যামিলিতে একটা বট বৃক্ষের ছায়া ইতিমধ্যে ওনার মাথার উপর থেকে চলে গিয়েছে তো আমি আসলে এতটুকু বলবো যদিও স্যার আমাকে দুটি প্রশ্ন করেছে যে এই টেন্স প্ল্যাটফর্মে অল্প বয়সে এমনকি স্টুডেন্ট বয়সে সফল হওয়ার আমার আসলে গোপন রহস্যটা কি তো আমি স্যারকে শুধু বলবো না এমনকি যারা লাইভে আছে সবাইকে উদ্দেশ্য করে বলবো যারা আমাদের অতিথিবৃন্দ এমনকি আজকে আমাদের এই লাইভে যারা নতুন হিসাবে এমনকি আমাদের ডিস্ট্রিবিউটর ইতিমধ্যে টেন্সে 6 মাস 5 মাস 1 বছর কাজ করে যাচ্ছেন অনেক ডিস্ট্রিবিউটররা যারা আমাদের বিভিন্ন কারণে হতাশের সম্মুখীন হয়ে যাচ্ছে আমি সবাইকে বলবো প্রতিটা মানুষেরই পিছনে কিন্তু সফল হওয়ার পিছনে ভিন্ন ধরনের কারণ থাকে তো আমারও সফল হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল তার মধ্যে একটা কারণ ছিল এমন আমি আমার দাদা ছিল এমন আসলে না বললেই নয় উনি পাশের তৎকালীন সময় কিন্তু পুঁথিবিদ্যা ছিল আমরা অনেকে জানি আজকে হয়তো বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের ভার্সিটির বই কলেজের বই আমাদের সামনে চলে আসে কিন্তু তৎকালীন সময় কিন্তু পুঁথিবিদ্যা ছিল তো আমাদের ঘরে একটা পুঁথিবিদ্যা ছিল এমন এমনকি আমি এটা শুনেছি আমার বাবার মুখ থেকে একটা কথা আছে এমন যে বিষে বিদ্যা তিষে ধন নহে বিদ্যা নহে ধন মানে আমাদেরকে ওই মেসেজ চাই যে আমাদেরকে উঠে বোঝাতে চেয়েছে যে 20 বছরের মধ্যে আমাদেরকে বিদ্যা আমাদেরকে শিক্ষা অর্জন করা উচিত আর ওই 30 বছরের মধ্যে আমাদেরকে দ্বন্দ্ব হলো এমনকি স্পেশালি সম্পদশালী এমনকি স্পেশালি সফল হওয়া আমাদের দায়িত্ব আর আজকের এই দিনে আমরা সেটাই করতে সক্ষম হয়েছি এমনকি আমার এখনো 30 বছর হয় নাই এখনো 25 বছর হয় নাই আর এই অল্প বয়সে আজকে ওনার সেকেন্ড ইয়ার অবস্থায় আজকে সফলতার জায়গায় যে আমার অবস্থানে এসেছে তার পিছনে আমার কিছু রহস্য ছিল এমন
তার মধ্যে ফ্যামিলির রহস্যটা আমি পরেই বলি। প্রথমত আমি বলবো আমার একটা ভাই ছিল এমন, মানে আমার ভাইটা উনি আমার সম্পর্কে মামাতো ভাই, তো উনি ইতিমধ্যে বাংলাদেশে পড়াশোনা কমপ্লিট, উনি ইতিমধ্যে বাংলাদেশে পড়াশোনা টোটালি শেষ পর্যায়ে, এমনকি মাস্টার্স অনার্স ওনার টোটালি কমপ্লিট। এখন যদি উনি পড়াশোনা করতে হয়, এমনকি ভালো কোনো ডিগ্রি ধারণ করতে হয়, তাহলে আমার মনে হচ্ছে ওনাকে সিঙ্গাপুর অথবা বাইরে কান্ট্রি থেকে পড়াশোনা করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশে পড়াশোনা মানে কমপ্লিট। কিন্তু আমি দেখেছি আমার ওই ভাইটা, আমি যখন আমার নানা বাড়িতে পাই সময় যেতাম, আমি দেখেছি আমার ওই ভাইটা উনি মাস্টার্স কমপ্লিট হওয়ার সত্ত্বেও, বাংলাদেশে পড়াশোনা কমপ্লিট করার সত্ত্বেও, উনার ফ্যামিলিতে উনার মনে করেন টোটাল পরিবারে উনার তেমন কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই? উনি ফ্যামিলির জন্য একটা বোঝা, উনি ফ্যামিলির জন্য একটা অপদার্থ, উনার কাছ থেকে ফ্যামিলি কোনো কিছু পাচ্ছে না, শুধু উনাকে দিতেই হচ্ছে। আর সেজন্য ওই জায়গা থেকে আমি একটা মেসেজ নিয়েছি এমন, যে উনি যদি আজকে লেখাপড়া কমপ্লিট করে, শুধু উনি নয় উনার মতন করে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যদি 19 কোটি প্লাস আমরা মানুষ বলে থাকি, 19 কোটি জনগণ আমরা বলে থাকি, তাহলে এই বাংলাদেশের মধ্যে প্রায় বর্তমান সেক্টরে বা বর্তমান সেক্টরে ইতিমধ্যে 4 কোটি 82 লক্ষ একটা মানুষও অশিক্ষিত বেকার না, প্রত্যেকটা মানুষ শিক্ষিত বেকার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ওই 4 কোটি 82 লক্ষ মানুষ যদি লেখাপড়া কমপ্লিট করার পর আজকে শিক্ষিত বেকার হিসেবে চাকরির পিছনে লাইন ধরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, আমি পড়াশোনা কমপ্লিট করার পর আমার লাগবে আরো 5 থেকে 4 বছর, তখন আমার সময় বেকার সংখ্যা কত হবে? আর সেই একটা চিন্তা থেকে, সে একটা সিদ্ধান্ত থেকে, সে একটা ভাবনা থেকে আমি চিন্তা করলাম আমার লাইফের জন্য, যখন আমি TNC পেয়ে যাই, যদি আমি প্রথম দিকে তেমন একটা সিরিয়াস ছিলাম না, আমি বিভিন্ন রকম ইনিকটিভ ছিলাম, তেমন একটা কাজের প্রতি গুরুত্ব ছিল না, তখন যখন আমি এই জিনিসটা বুঝতে পারি, তখনই আমি ভাবলাম, এমনকি আমি দেখেছি আমার যিনি আমার হাই স্কুলের টিচার, যিনি আমাকে লেখাপড়া করাইতো, যিনি আমাকে 5-8 পড়াইতো, ওই মানুষটা আমার মাস্টার্স কমপ্লিট, অনার্স কমপ্লিট, কিন্তু ওনার বেতন 13,000 টাকা, ওনার বেতন 12,000 টাকা। তখন আমার কাছে প্রশ্ন থাকে, যিনি আমার শিক্ষক, যিনি আমার গুরুজন, যদি শিক্ষকের বেতনটা বা পরিশ্রমটা ওনার শিক্ষাটা আমি টাকা দিয়ে তুলনীয় না বা তুলনা করতেছি না, কারণ তাদের কাছ থেকে আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি, বাট আমি এতটুকু বলতে চাচ্ছি, ওই মানুষগুলো যদি আজকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরও আজকে তারা এত কষ্টে থাকতে পারে, ফ্যামিলিকে চাহিদা ফিরাপ করে মতন একটা ড্রিম না থাকতে পারে তাদের, এমনকি স্বপ্নের লোকে কম্প্রোমাইজ করতে হয়, একটা কিছু ক্রয় করতে গেলে, একটা কিছু কিনতে গেলে, একশো বার হয়েছে আমাদের স্যারে বললো মানি ব্যাগ চেক করতে হয়, তারা আমার কাছে প্রশ্ন হচ্ছে তাদের অবস্থানে আসলে আমার অবস্থানে কি হবে। তো ওই চিন্তা থেকে, এমনকি ওই জায়গাটা থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে মূলত TNC শুরু করি, আর সেই সিদ্ধান্তটা নিয়ে কাজটা করার ফলে আমার মধ্যে আরো বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের মানসিকতার দিক দিয়ে আমাকে মোটিভেট করতো, আমাকে এনার্জি দিত আমাকে। কারণ আমি দেখতাম আমার বয়সী অনেক ছেলে, তারা বাবা মার কাছ থেকে এই বয়সে লেখাপড়া করার পর, পড়াশোনা শেষ করার পর বাবা মার কাছ থেকে টাকা পয়সা খুঁজে নেয়, বাবা মার কাছ থেকে টাকা পয়সা খুঁজে নিয়ে আসে, দাঁড়ে আসলে এটা লজ্জা না, বাস্তবতা, চুল কাটতে গেলে, দাঁড়া শেভ করতে গেলে, মাস্টার্স পড়ার ছেলে যদি বাবা মার কাছে টাকা পয়সা চেয়ে নিয়ে আসতে চায়, তখন এর চেয়ে লজ্জাজনক আমাদের সমাজ আর কি হতে পারে? আমি দেখেছি সেটা আমার ফ্যামিলির কাছেই ছিল, আমার চাচাতো ভাই, এমনকি আমার আত্মীয়তার বন্ধুরা অনেকে আছে এমন। বাট আমি যখন TNC শুরু করি, তারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করতো, কিন্তু আমি তাদের কথা কান দিই নাই, আমি দেখতাম তারাই আছে কষ্টে, তাদের কথা শুনে তাদের চেয়ে আরো বড় কষ্ট রাখবে আমাকে। তো সেজন্য আমার সফলতার গোপন রহস্যের মধ্যে আমি বলবো, ওই চিন্তাগুলো আমাকে মোটিভেট করতো, ওই চিন্তাগুলো আমাকে এনার্জিটিক করতো, যে আজকে ওই মানুষগুলো সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর আজকে তারা অসন্তুষ্ট, আজকে তারা স্বপ্নের লোকে তারা কম্প্রোমাইজ করতেছে, তারা ভালো তো অবস্থানে যেতে পারতেছে না, তারা কতটুকু টেনশন আছে। আমি যদি তাদের মতন করে চিন্তা নিয়ে বড় হই, তাদের মতো চিন্তা করি যে আমি লেখাপড়া শেষ করার পর কিছু একটা করবো, আমার সময় তো কোনো রাস্তাই খুলে থাকবে না। তখন আমাকে আসলে এটা বলা ঠিক না, আত্মহত্যা মহাপাপ সত্ত্বেও আজকে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর, ILTC কোর্স করার পর আজকে অসংখ্য সুইসাইড করতে বাধ্য হয়। কেন? ওই যে আমাদের উপস্যার বললো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা আজকে তারা রাত্রেবেলা লজ্জায় ভয়ে সরমে তারা রাত্রেবেলা রিক্সা চালায়, এটা একেবারে রিয়েলিটি, বাস্তবতা। কেন? তাদের কাছে কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাওয়ার সত্ত্বেও অত তারা পাই নাই, রিসিভ করবে দূরে তার, কারণ প্রতিটা মানুষের কাছে সুযোগ করা না রে,
দরজা মাথায় সে টুকটুক একটা শব্দ দেয় আর যে সুযোগটাকে রিসিভ করতে পারে সে হতে পারে উইনার। তো সবাইকে উদ্দেশ্য করে বলবো আমার সফলতার গোপন রহস্যের মধ্যে এই রহস্যগুলো আমাকে মোটিভেট করতো আর এই রহস্যগুলো আজকের এই অবস্থানে আমাকে নিয়ে এসেছে। তার মধ্যে আরেকটা রহস্য ছিল, এই যে আমাদের স্যারেরা বলে ফেলেছে আমি পৃথিবীর দুইটা মানুষের কাছে দুর্বল। আমি এখনো আমার এই বয়সে, আসলে যে বয়সে আমাকে পার্সোনাল রুম নিয়ে থাকার কথা, আমার পার্সোনাল রুম আছে বাড়িতে, আমার রুম আছে পার্সোনাল, বাট আমি বাড়িতে গেলে যখন আমি 2 মাস 1 মাস পরে বাড়িতে যাই, এই আমার স্যারে জানে আজকে যিনি আমাদের প্রোগ্রামকে পরিচালনার দায়িত্বে রয়েছে, আমি যখন মাঝে মধ্যে যাই তখন আমার এই বাবা মার কাছে এই বয়সে আমি তাদের কাছে শুয়ে থাকি। কিসের জন্য জানেন? কারণ আমি জানি এই দুইটা মানুষ আমার জান্নাতের চাবিকাঠি। এই দুইটা মানুষের জন্য আমার কন্টিনিউ আসলে পরিশ্রম আমার কাছে নাতি, পরিশ্রম আমার কাছে নাতি। বিশেষ করে যারা ডিস্ট্রিবিউটর তারা হয়তো এখানে অবগত রয়েছে, আমার এমন সময় গেছে, এটা অনেকে গেস্ট হিসেবে রয়েছে এই জন্য কথাটা বলতে চাচ্ছি না। আসলে টিএনসির যারা ইতিমধ্যে সাকসেসম্যান, যারা উইনার, যারা সফল, এক একটা মানুষের পিছনে কতটুকু কষ্টের ইতিহাস রয়েছে আমরা যদি সে কষ্টটা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো। তো আসলে আমি যদি বলি ওই মানুষের চেহারা দিকে তাকালে, আমি চেহারা দিকে তাকালে আমি পাই সময় নিজেকে হারিয়ে ফেলি। আমার কাছে মন চায় আমি আরো বেশি পরিশ্রম করি, আরো বেশি স্ট্রাগল করি, আরো বেশি বেশি করে আমি কাজ করি। কেন? ওই যে স্যারেরা বলেছে কি যে বাবাটা চলে গেলে, মাটা চলে গেলে টাকা হবে সত্য, বাট আপনি চাইলেও ওই মানুষগুলোকে কিছু গিফট করার সুযোগ পাবেন না। আসলে যে বয়সে আমি যদি আমার বাবা মার বয়সে পান, আমার বাবার বয়স প্রায় 70+, আমার মায়ের বয়স কমপক্ষে 60+, আমার বয়স যখন 40 হবে, যখন আমি একটা চাকরির সন্ধানে আমি ঘুরে বেড়ে একটা ছোটখাটো চাকরি পাবো, আমি চাইলেও ওই বাবা মাকে জামদানি শাড়ি পরার মতন আমার মায়ের কিন্তু ইচ্ছা শক্তি থাকবে না। আমার বাবার কিন্তু রঙিন মানে স্পেশাল পাঞ্জাবি পরার ওনার কোনো মন মানসিকতা থাকবে না। কেন? কারণ তাদের ওই সময়টা থাকবে, ওই যে আমার স্যারে বললো মাংস খাওয়ার মতন দন্ত আমার বাবার মুখে নাও থাকতে পারে, সেজন্য আমাকে সময় থাকতে সময়ের চিন্তা করতে হবে আর সেজন্য যুগের সাথে তাল মিলিয়ে চলতে, আর ওই সিদ্ধান্ত আমার মাথার মধ্যে কাজ করতো যে আমি অল্প সময়ে কোথা থেকে সাকসেস হতে পারি, অল্প সময়ে কোথা থেকে আমার সফলতাটা আমি কনফার্ম করতে পারি, অল্প সময়ে কোথা থেকে আমি নিজেকে একজন স্পেশাল, একজন সেরা, সেরাদের মধ্যে সেরা হিসেবে নিজেকে তৈরি করতে পারি। আর আমার মধ্যে এই চিন্তাটা অলওয়েজ কাজ করতো, কারণ আমার প্রশ্ন হচ্ছে কি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি ওই সিদ্ধান্তটা কতটুকু সত্য, কতটুকু রাইট, সেটা আমার কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। আর ওই কাজগুলো আমি কন্টিনিউ আমি স্পিড পেতাম। পাশাপাশি স্যার আরেকটি কথা বলেছে যে ইতিমধ্যে যারা লাইভে রয়েছেন অনেকে হয়তো ভাবতে পারেন স্যার আমরা কি আপনাদের মতন সফল হতে পারবো, ওয়াই নট, আপনি কেন পারবেন না? প্রশ্ন হচ্ছে সামন ক্যান ডু ইট, কেউ না কেউ যদি পারে আই ক্যান ডু ইট, আমি পারবো। আজকে আমাদের যারা ইতিমধ্যে 5 জন ব্যক্তি, এমনকি একজন যারা আমাদের 4 জন আমি সহ আমাদের আরেকজন ব্যক্তি যিনি ইতিমধ্যে আমাদের বনফায়ার, আমাদের আরো অসংখ্য ডিপদাসে যারা তারকা হিসেবে, যারা ইতিমধ্যে সমাজে আমরা তাদেরকে চিনি, আমাদের ডিপদাসের মধ্যে যারা তারকা, তারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে যে তারা পেরেছে, তাহলে আপনি কেন পারবেন না? আমরা যদি পারি তাহলে আপনি অবশ্যই পারবেন। আমি আপনাকে বলবো সেই পাওয়াটা নির্ভর করে আপনার মধ্যে। ভাই ডানে বামে সামনে পিছনে অনেকে মন্তব্য করবে, করবে সিম্পল, আমাদেরকে নিয়ে এখনো মন্তব্য করে, বাট আজকে যখন ফেসবুকে একটা পিকচারে যখন চায়না ট্যুরের পিকটা ছাড়ছিলাম, আমার অসংখ্য বন্ধু, অসংখ্য বন্ধু তারা আমার নিয়ে নমস্কার করতো, তারা কমেন্টস করতে তারা লজ্জা পায়, আমি দেখছি তারা সিন করছে বাট লজ্জায় সরমে কমেন্টস করতে পারে না। ওই যে আমাকে নিয়ে কটূক্তি করতো, আর সে কটূক্তি গুলো আমার সফলতার পিছনে আরেকটা রহস্য, এখান থেকে আমি স্পিড পেতাম। আর আমাদের সমাজে অসংখ্য ডিস্ট্রিবিউটর হারিয়ে যায়, কয় উনি আমার কইছে তিন সে ভালো না, ওই যে তাইর হিসাবে কয় না আমরা তো ভালো না তুমি ভালো লয়ে থাকো। তো আমার মাঝে মধ্যে প্রশ্ন থাকে ভাই তিন সে ভালো না আপনি ভালো লয়ে থাকেন, তিন সে ভালো না হইলে আজকে অনার্স সেকেন্ড পরে অবস্থায় আজকে কোম্পানি লক্ষ টাকার উপর ইনকাম দেয়, তিন সে ভালো না হইলে আজকে অনার্স সেকেন্ড অবস্থায় আজকে ফ্যামিলি দায়িত্ব নেওয়ার মতো একটা সক্ষমতা দেবী তোরে, যে বয়সে এটা কল্পনার কথা না, কল্পনা করা জানে এটা। ওই যে আমাদের অপু স্যার বলেছে একটা কথা, স্যার এখানে লাইভে রয়েছেন, উনি বলছে অনার্স পরে অবস্থায় যখন উনি অনার্স সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে ছিল, তখন ওনার বাবা যখন ওনাকে বলতো, তখন উনি পায় সময় উনি বাবাকে বলতো যে বাবা আমাকে আর কয়েকটা দিন সময় দেও, আমি একটা চাকরি বাকরি করে তোমাকে একটা ইনকাম দিব। আর ওই স্যারের বয়সে আমি অনার্স পরে অবস্থায় আর বাবা মাকে আজকে সেই স্বপ্নগুলো পরিপূর্ণ করাচ্ছি। তো আমি রিকোয়েস্ট করবো আসলে
রাত্র অনেক হয়েছে, অনেক গভীর রাত্র হয়েছে। আমি বলবো যারা ভাবতেছেন, পরশেষে একটা কথা বলবো ভাই, সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে দেখেন, পৃথিবীতে 18,000 মাখলুকাত, সে 18,000 মাখলুকাতের মধ্যে প্রতিটা প্রাণীকে, উনি কোন প্রাণীকে বিবেক বুদ্ধি দিয়ে পৃথিবীতে প্রেরণ করে নাই। দেখেন আমরা যদি বাঘের সামনে ঘাস রাখি, ওই বাঘ না খেয়ে মারা যাবে বাট ঘাস খাবে না। আমরা যদি গরুর সামনে মাংস রাখি, ওই গরু না খেয়ে মারা যাবে, সে মাংস খেয়ে বেঁচে থাকবে না। কেন? তার খাবার সিলেকশন করা। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, যেটাকে বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আপনি সে বিবেকটাকে কোয়েশন করেন, বিবেকটাকে প্রশ্ন করেন, ছেলে হইলে পারবেন, মেয়ে হইলে পারবেন? আসলে বলার মতো না। তারপর বলতে হয় আপনি হিজড়া হইলে পারতেন না, আজকে কাল তিনি হিজড়াও নাকি চেয়ারম্যান হয়ে যায়। আমার মাঝে মধ্যে মন চায় যারা কয় আমি পারি না, হে তো হিজড়ার চেয়ে অধম। যারা এই লাইভে রয়েছেন, যারা এই ধরনের চিন্তা করেন, স্যার আমাকে দিয়ে কি হবে, আমি কি পারবো, আপনি অবশ্যই পারবেন। অবভিয়াসলি আপনার জন্য রয়েছে স্পেশাল স্পেশাল লিডাররা। আমরা যখন শুরু করেছিলাম, আমরা এই ধরনের লিডার দেখে দেখাইতে পারি যে আজকে দেখো উনি থাইল্যান্ড টুরেছে বার, উনি ইন্দোনেশিয়া টুরেছে বার, উনি ইন্ডিয়া এসেছে বার, উনি চায়না টুরেছে বার। অথচ আপনার সামনে অসংখ্য লিডাররা রয়েছে, আপনি তাদেরকে দেখাতে দেখিয়ে দেখে কাজ করতে পারেন, তাদেরকে দেখে আপনি স্পিড নিতে পারেন, তাদেরকে দেখে আপনি এনার্জি নিতে পারেন। তারা পারলে আমরা কেন পারবো না? তো সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই মন থেকে কাজ করেন। প্রত্যেকটা মানুষকে মন স্রষ্টা একটা ক্যাপাসিটি, একটা এবিলিটি, একটা সক্ষমতা, একটা ক্ষমতা দিয়ে পৃথিবীতে প্রেরণ করছে। উনি আর কোনো মানুষকে, আর কোনো প্রাণীকে আশাবুল মাকলুকাত হিসাবে পৃথিবীতে ঘোষিত করে নাই। একমাত্র মানুষকে সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা করে নাই, স্বয়ং নিজে একটা সার্টিফিকেট দিয়ে পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে। আর সেই সার্টিফিকেটটা হচ্ছে আশাবুল মাকলুকাত। আমরা আশাবুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের কর্মটা হবে সৃষ্টির সেরা কর্ম, আমাদের অ্যাচিভমেন্টটা হতে হবে সেরা একটা অ্যাচিভমেন্ট। তো সবাইকে রিকোয়েস্ট করবো, শেষ পর্যন্ত যারা রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথাগুলো শোনার জন্য। আমি জানি না আপনি ভিতরে কোন কথাটা আপনি ভিতরে লেগেছে, আমি বলবো যে স্যারের যে কথাটা আপনি ভিতরে লাগুক না কেন, ওই কথাটা থেকে আপনি একটা নতুন ভাবে, নতুন পরিসরে একটা সিদ্ধান্ত নিয়ে যান আজকের এই লাইফ থেকে, যে ওই চারটা মানুষ যদি আজকে নিজেকে সেলিব্রিটি হিসাবে প্রমাণ করতে পারে সিলেট বিভাগের মধ্যে, হবিগঞ্জ জেলার মধ্যে, আমি কেন পারবো না? তারা তো আমারই লিডার, তাদের উত্তরসূরি আমি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি আমি ধন্যবাদ জানাবো ডিমটা সুইমিং প্রসেসের প্রতি, আজকে চমৎকার একটা লাইভ টক শোতে আমার মতো সাধারণ একটা মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে পাশাপাশি আমি কৃতজ্ঞ আমার লিডার এম বিশ্বাল ইসলাম নীল স্যারের প্রতি, আর সেই কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।